বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলবো, এটা আপনারা মনে করতে পারেন যে একটু লেট হয়ে গেছে, আমরা বাজেটের উপরে কথা বলবো আজকে। লেট হওয়ার কারণ হচ্ছে যে আমরা আপনার যেহেতু একটা রাজনৈতিক দল, আমাদের জনগণের প্রতিক্রিয়াগুলো দেখে এবং তাদের মনোভাব বুঝে আমাদের প্রতিক্রিয়াটা আমাদেরকে তৈরি করতে হয়, সেই জন্য আমাদের কিছুটা দেরি হয়েছে। যদিও আমি মনে করছি কাউকে দেরি হয়নি, কারণ বাজেট পেশ হওয়ার 11 দিন হয়েছে, পাশ হতে আরও আপনার অনেক দেরি আছে। তা আমরা সেই জন্যেই আজকে আপনাদের সামনে এই বাজেটের উপরে আমাদের যে বিস্তারিত প্রতিক্রিয়া সেটা আমরা আপনাদেরকে জানাচ্ছি। অর্থমন্ত্রী জনাব আবুল বাল আব্দুল মঈন 2017-18 অর্থ বছরের জন্য 4,266 কোটি টাকার ব্যয় সম্বলিত একটি বাজেট পেশ করেছেন। টাকার অঙ্কের দিক থেকে এই বাজেট বাংলাদেশের জন্য সর্বকালের বৃহত্তম বাজেট। এই বাজেট বিশ্লেষণ করে আমরা যুগপৎ বিস্মিত, ক্ষুব্ধ এবং হতাশ হয়েছি। অতীত অভিজ্ঞতার আলোকে আমরা বলতে পারি এই বাজেট কোনো মতেই বাস্তবায়নযোগ্য নয়। কেবলমাত্র অলীক স্বপ্নকল্পনাই এই প্রস্তাবিত বাজেটের ভিত্তি। বর্তমান সরকার যেসব মেগা প্রকল্প হাতে নিয়েছে সেগুলোর কাজ 2017-18 অর্থ বছরের মধ্যে বাস্তবায়ন করাই সরকারের অঘোষিত লক্ষ্য। এর জন্য প্রয়োজন হবে প্রচুর অর্থের, সেই অর্থের যোগান দেখানোর জন্যই জনগণের ওপর করের বোঝা চাপিয়ে একটি গাণিতিক হিসাবের বাজেট হিসেবে এই বাজেট পেশ করা হয়েছে। পরবর্তী নির্বাচনের পূর্বে সরকার এইসব প্রকল্পকে নির্বাচনী প্রচারণার হাতিয়ার হিসেবে ব্যবহার করবে, তারা বলতে চাইবে দেশের একমাত্র উন্নয়নকারী তারাই। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, 2016-17 অর্থ বছরে বাজেট ব্যয়ের লক্ষ্য ছিল 3,40,605 কোটি টাকা। সংশোধিত বাজেটে এই ব্যয়ের মাত্রা নিম্নমুখী সংশোধন করে স্থির করা হয়েছে 3,17,174 কোটি টাকা। 2016-17 অর্থ বছরে মার্চ 2017 পর্যন্ত প্রকৃত ব্যয়ের পরিমাণ 1,49,333 কোটি টাকা। এনবিআর ট্যাক্সের রাজস্ব লক্ষ্য ছিল 2,02,152 কোটি টাকা। পরে এই অঙ্ককে সংশোধন করে 1,85,000 কোটি টাকা লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড কাঙ্ক্ষিত রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়েছে। ওই বাজেটে বহিঃসম্পদ আহরণের লক্ষ্যমাত্রা ছিল 37,305 কোটি টাকা। সংশোধিত বাজেটে এই লক্ষ্যমাত্রা 28,771 কোটি টাকায় নামিয়ে আনা হয়েছে। কিন্তু এই সূত্র থেকে এসেছে মাত্র 2,551 কোটি টাকা। অর্থাৎ আভ্যন্তরীণ রাজস্ব আহরণ এবং বৈদেশিক সূত্র থেকে সম্পদ আহরণ লক্ষ্যমাত্রার তুলনায় অনেক কম হয়েছে। তাই আমরা সন্দিহান 2017-18 অর্থ বছরের জন্য যে বাজেটের আকার প্রস্তাব করা হয়েছে সেটি অর্থায়নের জন্য দেশি এবং বিদেশি সূত্র থেকে কাঙ্ক্ষিত মাত্রায় সম্পদ সংগ্রহ করা সম্ভব হবে না। 2016-17 অর্থ বছরের উন্নয়ন খাত ও অনুন্নয়ন খাতের বরাদ্দ বিশ্লেষণ করলে দেখা যায় যে সংশোধিত বাজেটের অনুন্নয়ন ব্যয় জিডিপির 9.1% এবং উন্নয়ন ব্যয় জিডিপির 5.9%, অর্থাৎ জিডিপির অংশ হিসেবে উন্নয়ন ব্যয় অনুন্নয়ন ব্যয়ের তুলনায় 3.2 কম। অথচ একটি উন্নয়নশীল দেশ হিসেবে অনুন্নয়ন ব্যয় উন্নয়ন ব্যয়ের তুলনায় কম থাকাই কাঙ্ক্ষিত। বাজেটের উন্নয়ন ব্যয়ের হিসাব বাড়ানো সম্ভব হলে অর্থনৈতিক প্রবৃদ্ধি অধিকতর ত্বরান্বিত করা সম্ভব। একটি জাতীয় দৈনিকের রিপোর্ট অনুযায়ী 2017 সনের মে মাস পর্যন্ত 11 মাসে বার্ষিক উন্নয়ন বাজেটের মাত্র 65% বাস্তবায়িত হয়েছে। অর্থ বছরের শেষ 1 মাসে উন্নয়ন বাজেটের অবশিষ্ট অর্থ ব্যয় দেখাতে হলে সেই ব্যয়
দুর্নীতি আর অপচয় ছাড়া আর কিছুই নয়। আমাদের সম্পদ সীমিত সম্পদের যথাযথ ব্যবহার দেশের প্রতিটি করদাতা নাগরিকের কাম্য। প্রিয় সাংবাদিক বন্ধুরা, প্রস্তাবিত বাজেটে মোট ব্যয় প্রাক্কলন করা হয়েছে 4,266,00,000,000 টাকা, যা জিডিপির 18%। 2017-18 অর্থ বছরে এই বাজেটের অনুন্নয়ন খাতের ব্যয়ের পরিমাণ 2,41,253,00,000,000 টাকা। এই ব্যয় জিডিপির শতকরা 10.8%, উন্নয়ন খাতে বরাদ্দ প্রস্তাব 1,53,331,00,000 টাকা, যা জিডিপির শতকরা 6.9%। এর বাইরে স্বায়ত্তশাসিত সংস্থার নিজস্ব অর্থায়নে উন্নয়ন প্রকল্পের জন্য বরাদ্দ ধরা হয়েছে 10,753,00,000 টাকা। এর ফলে মোট এডিপির আকার দাঁড়াবে 1,64,085,00,000 টাকা, যা জিডিপির 7.4%। অর্থমন্ত্রী তার বাজেট ভাষণে উল্লেখ করেছেন, কিছু সংখ্যক বড় প্রকল্পের জন্য প্রকল্প সাহায্য ব্যবহার করবেন। এ কারণে বিদায়ী অর্থ বছরের তুলনায় এডিপির আকার আসন্ন অর্থ বছরে 38.5% বৃদ্ধি পাবে। এক লাফে এডিপির জন্য 38.5% ব্যয় বৃদ্ধি অলীক এবং অবাস্তব। একদিকে প্রস্তাবিত বাজেটের অন্যান্য ব্যয় জিডিপির 10.8%, অন্যদিকে উন্নয়ন ব্যয় জিডিপির 7.4%। এ থেকে স্পষ্টতই প্রতীয়মান হয় প্রস্তাবিত বাজেটে অতীতের ধারায় অনুন্নয়ন ব্যয়ের প্রাধান্য অব্যাহত থাকছে। এত বিশাল আকারের বাজেটেও এই ধারা থেকে বের হয়ে আসা সম্ভব হল না, এটা অত্যন্ত উদ্বেগের বিষয়। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, প্রস্তাবিত বাজেটে মোট ঘাটতির পরিমাণ 1,12,275,00,000। এই ঘাটতি পূরণের জন্য বৈদেশিক সূত্র থেকে প্রাপ্তি ধরা হয়েছে 51,924,00,000 টাকা। অথচ সংশোধিত 2016-17 অর্থ বছরের বাজেটে এর পরিমাণ 28,777,00,000 টাকা। সংশোধিত বাজেটের তুলনায় বৈদেশিক সূত্রের মাধ্যমে ঘাটতি পূরণে 80% বৃদ্ধি ধরা হয়েছে। বাংলাদেশে বৈদেশিক সূত্রগুলো যে ঋণ বা অনুদান দেওয়ার প্রতিশ্রুতি করে তার দক্ষতার অভাবে পুরো মাত্রায় ছাড় করানো সম্ভব হয় না। বেশিরভাগ ক্ষেত্রে বৈদেশিক সাহায্য পুষ্ট প্রকল্পগুলো শুরু করাই সম্ভব হয় না। সুতরাং প্রস্তাবিত এই সূত্রের 80% প্রবৃদ্ধি একেবারেই অসম্ভব, কল্পনা করাও কঠিন। পরিস্থিতি দেখে মনে হচ্ছে বাজেট প্রণয়নকারীরা নিচক হিসেবে অঙ্ক মেলাতে গিয়ে তাদের পছন্দসই সংখ্যাটি বসিয়ে দিয়েছেন। একটি গবেষণা প্রতিষ্ঠান মন্তব্য করেছে, অর্থায়নের সব উৎস দেখার পর যখন ব্যয়ের হিসাব মিলছে না তখন পুরোটাই বৈদেশিক সাহায্য থেকে আসবে বলে ধরে নিয়ে যোগ করে দেওয়া হয়েছে। যে লক্ষ্যে ঠিক করা হয়েছে সেটা 4 বছরেও বাংলাদেশ করতে পারেনি। 2015-16 সালে সর্বোচ্চ 270 কোটি বৈদেশিক সাহায্য এসেছিল, আর প্রস্তাব $270 কোটি বৈদেশিক সাহায্য এসেছিল, আর প্রস্তাবিত বাজেটে সেটাকে $760 কোটি দেখানো হয়েছে, যা 181% বেশি, যা মোটেই অর্জন করা সম্ভব না। এটা জাতির সঙ্গে এক ধরনের প্রতারণা মাত্র। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, অর্থমন্ত্রী বলেছেন ঘাটতি অর্থায়নে ব্যাংকিং সূত্র থেকে জিডিপির 1.3% পূরণ করা হবে। এর ফলে অর্থনীতিতে মূল্যস্ফীতির চাপ বাড়বে এবং নির্ধারিত মূল্যস্ফীতির স্তর ধরে রাখা কঠিন হবে। 2016-17 অর্থ বছরে ঘাটতি অর্থায়ন করা হয়েছিল 97,853,00,000 টাকা। এটি সংসদীয় বাজেটে সামান্য বৃদ্ধি করে 98,674,00,000 টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ ঘাটতি অর্থায়নের পরিমাণ মোটামুটি অপরিবর্তিত থেকেছে। বৈদেশিক সূত্র থেকে ঘাটতি অর্থায়নের পরিমাণ ধরা হয়েছিল 37,305,00,000 টাকা, যা জিডিপির 1.9%। কিন্তু অনিবার্যভাবেই বৈদেশিক সূত্র থেকে অর্থায়ন হ্রাস করে ধরা হয়েছে 28,771,00,000 টাকা, যা জিডিপির 1.3%। এ কারণে আভ্যন্তরীণ সূত্র থেকে ঘাটতি অর্থায়নের পরিমাণ 69,903,00,000 টাকা ধার্য করা হয়েছে। এর ফলে ব্যাংক বহির্ভূত উৎসগুলোর উপর
যেমন সেভিংস সার্টিফিকেটের উপর নির্ভরশীলতা বেড়েছে। চলতি অর্থ বছরে এপ্রিল পর্যন্ত যে অঙ্কের সেভিংস সার্টিফিকেট বিক্রয় করা হয়েছে তা নির্ধারিত লক্ষ্যমাত্রার দ্বিগুণেরও বেশি। অর্থমন্ত্রী বলেছেন সেভিংস সার্টিফিকেটের সুদের হার হ্রাস করা হবে। সেভিংস সার্টিফিকেটের সুদের হার হ্রাস করা হলে এই সূত্র থেকেও প্রাপ্তি কমে যাবে এর এবং এর উপর নির্ভর করে ঘাটতি অর্থায়ন কঠিন হয়ে পড়বে। প্রস্তাবিত বাজেটেও ঘাটতি অর্থায়নের জন্য বৈদেশিক সূত্র থেকে বড় ধরনের প্রাপ্তি নির্ধারণ করা হয়েছে। অর্থমন্ত্রীকে এই অর্থ বছরেও এক্ষেত্রে নিরাশ হতে হবে। অর্থনীতি শাস্ত্রের বিচারে ঘাটতি অর্থায়ন অবাঞ্ছিত কিছু নয়, কিন্তু এর ফলে জাতির বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের উপর ঋণ পরিশোধের বোঝা চেপে বসে। ঘাটতি অর্থায়নের মাধ্যমে অনেক উন্নয়ন প্রকল্প, বিশেষ করে মেগা উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে চলেছে সরকার। বাংলাদেশে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ধীর গতি এবং নির্ধারিত সময়ের মধ্যে এগুলো বাস্তবায়িত করতে না পারার অজুহাতে উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রকল্প ব্যয় বৃদ্ধি করা হয়েছে। বাস্তবায়নাধীন অনেক মেগা প্রকল্পের ইউনিট প্রতি ব্যয় সম্পর্কে দায়িত্বশীল মিডিয়া কিছু মারাত্মক প্রশ্ন তুলেছে। পৃথিবীর অন্যান্য অনেক দেশের তুলনায়, বিশেষ করে ভারতের তুলনায়, বাংলাদেশে প্রকল্পগুলোর ব্যয় 5-9 গুণ বেশি। এর ফলে প্রশ্ন উঠেছে অস্বচ্ছতা ও দুর্নীতি। এসব বিষয়ে মিডিয়াতে প্রশ্ন উঠলেও সরকার আজ পর্যন্ত খোলামেলাভাবে হিসাব কষে দেখাননি কেন প্রকল্প ব্যয় এত বেশি। এই সকল মেগা প্রকল্পে যে মেগা চুরি হচ্ছে তা এখন সর্বজন বিদিত। বলা বাহুল্য, সরকার কনিষ্ঠ কিছু সুবিধাভোগীরাই কেবল এই সকল প্রকল্পের অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত। প্রিয় সাংবাদিক বন্ধুরা, ইতিমধ্যে চালের বাজারে চালের দাম, বিশেষ করে মোটা চালের দাম অনেক বৃদ্ধি পেয়েছে। এই বৃদ্ধি কেজি প্রতি 10 টাকার কম নয়। এখনও এদেশের অর্থনীতিতে খাদ্য মূল্যস্ফীতির প্রভাব সামগ্রিক মূল্যস্ফীতির উপর বড় ধরনের চাপ সৃষ্টি করে। সরকারের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ছিল 10 টাকা কেজিতে চাল নিশ্চিত করা। টিসিবির তথ্য অনুযায়ী 6 জুন 2070 সন্না চায়না ইনি মোটা চালের দাম ছিল 45-46 টাকা। এক মাসে এই বৃদ্ধির হার 4.6% বৃদ্ধি পেয়েছে। এক বছর পূর্বে জুন মাসের 6 তারিখে মোটা চালের দাম ছিল 30-34 টাকা। বাৎসরিক মূল্য বৃদ্ধির হার 42.2%। একই তারিখে খোলা সয়াবিন তেল প্রতি লিটার 84 থেকে হয়েছে 86 টাকা। এর এক বছর আগে একই ধরনের তেলের দাম ছিল 79-84 টাকা। 28 মে 2017 তারিখে প্রকাশিত দৈনিক প্রথম আলোর সংবাদ অনুযায়ী প্রতি কেজি মোটা চালের দাম বাংলাদেশে 48 টাকা, ভারতে 34.33 টাকা, পাকিস্তানে 38.54 টাকা, থাইল্যান্ডে 37.81 টাকা, ভিয়েতনামে 33.62 টাকা। এই হিসেবে সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি দামে চাল বিক্রি হচ্ছে বাংলাদেশে। বাংলাদেশের মানুষের গড়ে 65% ক্যালোরি আসে চাল বা ভাত থেকে। প্রতিদিন তারা খাবারের পেছনে যে অর্থ ব্যয় করে তার 27% চলে যায় চাল কিনতে। চালের দাম বাড়লে গরিব মানুষ ভাত খাওয়া কমিয়ে দেয়। চালের দাম 48 টাকা হয়ে যায় প্রায় 2 কোটি নিম্নবিত্ত পরিবারের খাদ্য নিরাপত্তা মারাত্মক হুমকিতে পড়েছে। কয়েক বছর ধরে সরকার চাল ও খাদ্য বিষয়ে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ গ্রহণে ব্যর্থ হওয়ায় আর চালের দাম জনগণের ক্রয় ক্ষমতার বাইরে চলে গিয়ে তাদের জীবনে নাবিশ্বাস হয়ে রয়েছে। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, চালের দাম প্রবণতা থেকে সামগ্রিক প্রবৃত্তির হিসাবটি আলাদা করা যায় না। নতুন ফসল উঠলে চালের দাম কমে, এটাই বাংলাদেশের চিরায়ত চিত্র। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো হিসেব দিয়েছে খাদ্যশস্য উৎপাদন এবার 2.5% বেড়েছে। এই জায়গাটা একটু লক্ষ্য করবেন, আমাদের স্ট্যাটিস্টিক্যাল ব্যুরো বলছে যে খাদ্যশস্য উৎপাদন এবার 2.5% বেড়েছে। প্রশ্ন হলো, ধান উৎপাদন যদি আগের বছরের বাম্পার পণ্যের চেয়ে 2.5% বাড়ে তাহলে দাম কেন এত চড়া? বিদায়ী 2016-17 অর্থ বছরে জাতীয় অর্থনীতিতে কৃষির অবদান নিচে নেমে দাঁড়িয়েছে
14.79%। এবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো জিডিপির যে হিসাব করেছে তাতে কৃষি খাতে 3.4% প্রবৃদ্ধি দেখানো হয়েছে। বাংলাদেশে খাদ্য উৎপাদনের 60% আসে বড় ফসল থেকে, বাকি 40% আসে আউশ ও আমন থেকে। আউশের উৎপাদন 7% মতো কম হয়েছে, আমনের উৎপাদন আগের বছরের পর্যায়ে স্থির রয়েছে। বোরোর উৎপাদনে এবার দুর্যোগ ও হাওরে বিপত্তির কারণে 6-7 লক্ষ টন কম উৎপাদন হবে বলে বলা হচ্ছে। এই হিসাব কোনোভাবেই খাদ্য উৎপাদন বেশি হওয়ার কথা নয়, একই কারণে কৃষিতে ধনাত্মক প্রবৃদ্ধির সম্ভাবনা বাস্তবসম্মত নয়। প্রিয় সাংবাদিক বন্ধুরা, পরিসংখ্যানের তেলেসমাতি ঘটিয়ে উচ্চতর প্রবৃদ্ধি অর্জনের চমক দেখানো হয়েছে। অর্থমন্ত্রী ও পরিকল্পনা মন্ত্রী উভয়ই বলেছেন বিদায়ী 2016-17 অর্থ বছরে জিডিপির প্রবৃদ্ধি হয়েছে 7.24%। এদিকে পরিসংখ্যান ব্যুরো হিসেবে অনুযায়ী শিল্প খাতে 6.26% প্রবৃদ্ধি হয়েছে, যার মধ্যে ম্যানুফ্যাকচারিং খাতে স্থির মূল্যে উৎপাদন বেড়েছে 10.96%। সার্বিক শিল্প খাত থেকে এখন জাতীয় অর্থনীতিতে 32.5% অবদান আসে, এর মধ্যে ম্যানুফ্যাকচারিং খাত থেকে আসে 21.75%। এবার ম্যানুফ্যাকচারিংয়ে 10.96% প্রবৃদ্ধি হিসাব করা হয়েছে। বাংলাদেশের আভ্যন্তরীণ বাজারে শিল্প পণ্যের চাহিদার তুলনায় রপ্তানি বাজারের চাহিদা বেশি, অথচ যে সময়ে শিল্পের উৎপাদন 10.9% বেড়েছে বলা হয়েছে সে সময় রপ্তানি বেড়েছে 3%-এর কিছু বেশি। শিল্পের কাঁচামালের আমদানি এলসি বেড়েছে 1.5%-এর মতো। এই বিশ্লেষণে এটি স্পষ্ট যে গত অর্থ বছরে 7.24 প্রবৃদ্ধির বিষয়টিও প্রশ্নবিদ্ধ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসেবে 2016-17 অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধির হার 7.24% প্রাক্কলন করা হলেও বিশ্বব্যাংক তাদের প্রকাশিত প্রতিবেদন গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টসে চলতি অর্থ বছরের জিডিপি প্রবৃদ্ধির হার 6.8% প্রাক্কলন করেছে। এক্ষেত্রে সরকার হিসাবের চেয়ে বিশ্বব্যাংকের প্রাক্কলন ও পূর্বাভাসকেই নির্ভরযোগ্য বাস্তবসম্মত বলে বিবেচনা করেন অর্থনীতিবিদ ও গবেষকরা। তারা বলছেন রপ্তানি আয় ও রেমিটেন্স প্রবাহে মন্দা, বেকারত্ব বৃদ্ধি, বিনিয়োগ পরিস্থিতি, সাম্প্রতিক বন্যায় হাওড়াঞ্চলের ফসলহানি বিবেচনা করলে প্রবৃদ্ধি আরও কম হওয়ার কথা। বর্তমানে রেমিটেন্স প্রবাহে মন্দা থাকায় উদ্বেগ কিছুটা বাড়ছেই, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের অভিবাসন নীতিতে কড়াকড়ি মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশগুলোর মন্দা ঝুঁকি তৈরি করেছে। প্রবাসী আয়ের প্রবাহে বড় ধরনের ধস দেখা দিলে বাংলাদেশের সামষ্টিক ভোগ ও বিনিয়োগেও তার নেতিবাচক প্রভাব পড়বে বলে সতর্ক করেছে বিশ্বব্যাংক। আগামী অর্থ বছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কিছুটা কমে 6.4% নামতে পারে বলে বিশ্বব্যাংক পূর্বাভাস দিয়েছে। সরকার পরিসংখ্যানজনিত বিভ্রাট ঘটিয়ে জিডিপি প্রবৃদ্ধির হার বাড়িয়ে দেখানোর যে সংস্কৃতি চালু করেছে তার থেকে বেরিয়ে আসতে পারেনি। প্রশ্নবিদ্ধ জিডিপি প্রবৃদ্ধি দেখিয়ে সরকারের নীতি নির্ধারকরা এক ধরনের আত্মতুষ্টিজনিত রোগে ভুগছেন। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, প্রশ্ন হলো এই সরকারের দাবিকৃত অর্থনৈতিক সমৃদ্ধি যাচ্ছে কোথায়? সম্প্রতি প্রকাশ পাওয়া গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি GFI প্রতিবেদনটি ব্যাপক আলোচনা এসেছে। এই প্রতিবেদনে বলা হয়েছে কেবল 2013 সাল থেকে সালে দেশ থেকে প্রায় 78,000 কোটি টাকা এবং 2014 সালেই দেশ থেকে 72,000 কোটি টাকা পাচার হয়েছে। 2014 সালের পাচারের পরিমাণটি জিডিপির প্রবৃদ্ধির শতকরা চার ভাগ। জিডিপি প্রবৃদ্ধির 7%-এর মধ্যে যদি 4% বাইরে পাচার হয়ে যায় তাহলে দেশের অর্থনৈতিক লেনদেনে কিভাবে প্রবৃদ্ধির প্রভাব লক্ষণীয় হবে? এ থেকে বিনিয়োগকারীদের আস্থার ঘাটতির বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে। প্রশ্ন হলো কেন এদেশের অনেক বিনিয়োগকারী দ্বৈত নাগরিকত্ব গ্রহণ করছে? কেন তাদের অর্থ দেশে বিনিয়োগ করার চাইতে বিদেশে রাখাটাই পছন্দ করছে? এই পাচার হওয়া টাকার একটা বড় অংশ হলো অবৈধ উপায়ে অর্জিত কালো টাকা, আর পাচার হওয়ার পেছনে কারণগুলোর মধ্যে অন্যতম হলো দেশে বিনিয়োগের
সুষ্ঠু পরিবেশের অভাব, রাজনৈতিক অস্থিতিশীলতা, দেশের অর্থনীতির প্রতি আস্থার অভাব, দেশের বাইরে একটি নিরাপদ বলয় তৈরি করে রাখা যাতে সুযোগ মতো বেরিয়ে যাওয়া যায়, আমাদের ব্যাংকগুলোর করুণ অবস্থা এবং সর্বোপরি লুটের টাকার একটি নিরাপদ আশ্রয় তৈরি। বিদেশে বাংলাদেশের এত বিরাট অঙ্কের টাকা চলে যাচ্ছে, অথচ সরকার এ ব্যাপারে একেবারেই নীরব। রহস্যজনকভাবে বিশাল অঙ্কের এই টাকা ফিরিয়ে আনার কোনো সরকারি উদ্যোগী দেখা যাচ্ছে না। প্রিয় সাংবাদিক বন্ধুরা, বাংলাদেশে ব্যাংকিং ব্যবস্থা একেবারেই ভেঙে পড়েছে। একটি জাতীয় দৈনিকের হিসেব অনুযায়ী মার্চ 2017 শেষে দেশের ব্যাংক খাতের খেলাপি ঋণ বেড়ে হয়েছে 73,409 কোটি টাকা, যা ব্যাংকের মোট ঋণের 10.53%। 2016 মার্চে খেলাপি ঋণ ছিল 59,411 কোটি টাকা, অর্থাৎ এক বছরে খেলাপি ঋণ বেড়েছে 14,000 কোটি টাকা। এর বাইরে আরও 45,000 কোটি টাকা ঋণ অবলম্বন করা হয়েছে, যার মাধ্যমে এসব মন্দ ঋণ আর্থিক প্রতিবেদন থেকে মুছে ফেলা হয়েছে। এই তথ্য খেলাপির হিসাব নিলে দেশে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়ায় 1,18,000 কোটি টাকা। এই হিসাবটি আটকে ওঠার মতো। 2010 সালে বাংলাদেশ ব্যাংকের একটি টিম সোনালী ব্যাংক থেকে হলমার্ক গ্রুপ অবৈধভাবে প্রায় 4,000 কোটি টাকা ঋণ নেওয়ার জালিয়াতি শনাক্ত করে। এরপর থেকে একে একে বিসমিল্লা গ্রুপ, ডেস্টিনি গ্রুপের ঋণ জালিয়াতি, বেসিং ব্যাংক সহ দেশের অনেক রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাংকে ঋণ জালিয়াতি ও জনগণের অর্থলোপটের লোমহর্ষক খবর দেশের গণমাধ্যমে প্রকাশিত হতে থাকে। লুটেরারা শেষ পর্যন্ত রাষ্ট্রীয় কোষাগার বাংলাদেশ ব্যাংকে হাত দিয়েছে। তারা 10 কোটি 10 লাখ ডলার বা 808 কোটি টাকা লুটে নিয়েছে। সরকার এ বিষয়ে অনুষ্ঠিত তদন্ত প্রতিবেদনটিও ধামা চাপা দিয়ে রেখেছে। কার স্বার্থে বা কাকে আড়াল করার জন্য এই প্রতিবেদনটি প্রকাশ করা হচ্ছে না, তা জাতি অবশ্যই জানতে চায়। দেশে কোথাও সুশাসন নেই। সুশাসন থাকলে সর্বক্ষেত্রে অরাজকতা চলতো না। ব্যাংকে লুটপাট সরকারের পাশের লোক না হলে কেউ করতে পারে না। এতে সরকারের সরাসরি পৃষ্ঠপোষকতা রয়েছে বলে স্পষ্ট। রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাংকগুলোতে ঋণ জালিয়াতি এবং অর্থলোপাট সংক্রান্ত তথ্য উপাত্ত দেশের পত্রপত্রিকায় প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন নিবন্ধে প্রায় উল্লেখ করা হয়। বলা বাহুল্য, এই অর্থ লোপাট ও অর্থ পাচারের কোনো ঘটনার বিরুদ্ধে আইনানুগ কোনো ব্যবস্থা আজও নেওয়া হয়নি, যা রীতিমতো বিস্ময়ের ব্যাপার। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, একটি সূত্র মতে লুটপাটের মহোৎসবে সরকারি ব্যাংকগুলোতে মূলধন ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে 16,800 কোটি টাকা। জনগণের করের টাকায় মেটানোর চেষ্টা চলছে এই মূলধন ঘাটতি। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সরকারি ব্যাংকের মূলধনের ঘাটতি পূরণে 2011-12 থেকে চলতি অর্থ বছর পর্যন্ত প্রায় 9,500 কোটি টাকা বরাদ্দ রাখা হয়। এমনকি 2017-18 অর্থ বছরেও বাজেটেও 2,000 কোটি টাকা মূলধন বরাদ্দ রাখা হয়েছে। বাজেট বক্তৃতায় বুদ্ধিমান অর্থমন্ত্রী অবশ্য বিষয়টি চেপে গেছেন। সাধারণ মানুষের রক্ত পানি করার টাকা শুষে নিয়ে টিকিয়ে রাখার চেষ্টা চলছে ব্যাংকগুলো, কিন্তু খেলাপি ঋণ রহিতরা রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে। অর্থমন্ত্রী তাদের চোখে দেখেন না, তার চোখ আটকে যায় মধ্যবিত্তের তিল তিল করে জমানো 1 লক্ষ টাকার ওপর। সরকারি ব্যাংকগুলো দলীয় লুটেরাদের হাতে তুলে দেওয়ার পর সরকার এখন বেসরকারি ব্যাংকগুলোতে পরিবারতন্ত্র কায়েমের জন্য আইন সংশোধন করে এক পরিবার থেকে দুইজনের স্থলে 4 জন পরিচালক এবং পরপর 2 মেয়াদের পরিবর্তে 3 মেয়াদ অর্থাৎ টানা 9 বছর পরিচালক থাকা বৈধ ঘোষণা করেছে। এটি কেবল অনৈতিকই নয়, সাধারণ জনগণের পকেট মেরে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের প্রশ্রয় ও উৎসাহ দেবার সামিল। যেখানে ব্যাংকিং ব্যবস্থা সংস্কার করে আর যেন এই ধরনের লুটপাট না হয় সে ব্যবস্থা গ্রহণ করা উচিত, সেখানে সরকার সংস্কারের দিকে না গিয়ে আরও সহজে লুটপাটের ব্যবস্থা করেছে। নির্বিচারে ব্যাংকের অর্থ লোপাট, বিদেশে ঢালাও অর্থ পাচারের পরিণতিতে দেশের অর্থনীতির আজ যেই দৈন্যদশা, তা সামাল দেওয়ার নিমিত্তে অর্থমন্ত্রী জনগণ থেকে সম্ভাব্য যে কোনো উপায়ে রাজস্ব আদায়ের সংস্থান রেখে এবং বৈদেশিক ঋণ অনুদান লাভের স্বপ্ন জাল বুনে
এক উচ্চ মাত্রার বিলাসী বাজেট প্রণয়নে নেতৃত্ব দিয়েছেন। অন্ধ হলেই প্রলয় বন্ধ হয় না, আর বধির হলেই বজ্রনাথ থেমে যায় না। প্রিয় সাংবাদিক বন্ধুরা, 2017-18 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে আয় ও কর্পোরেট কর ধরা হয়েছে 86,867 কোটি টাকা, আমদানি রপ্তানি কর ধরা হয়েছে 30,153 কোটি টাকা, মূল্য সংযোজন কর ধরা হয়েছে 91,344 কোটি টাকা এবং সম্পূরক কর ধরা হয়েছে 38,200 কোটি টাকা। সামগ্রিকভাবে বিবেচনা নিলে কর কাঠামোটি অত্যন্ত রিগ্রেসিভ। বেশিরভাগ কর আসবে পরোক্ষ সূত্র থেকে। পরোক্ষ করে বোঝা ধনী গরিব নির্বিশেষে সব শ্রেণীর ভোক্তাদের উপর সমান হারে বর্তায়। এই ধরনের কর জনকল্যাণ বিরোধী, মনে রাখা দরকার। একজন দরিদ্র মানুষের দেওয়া 10 টাকা কর একজন ধনী মানুষের দেওয়া 10 টাকা করের তুলনায় অনেক বেশি কষ্টদায়ক। যদিও প্রতিটি 10 টাকার বাজার মূল্য সমান, তাহলে গরিব ও ধনীদের কাছে এর গুরুত্ব একরকম নয়। উপযোগবাদী দার্শনিক জেরেমি বেন্থাম চেয়েছিলেন সরকার এমনভাবে দেশ চালাবেন যাতে গ্রেটেস্ট গুড অফ দ্য গ্রেটেস্ট নাম্বার নিশ্চিত হবে। এই বাজেট রাজস্ব সংগ্রহের বাস্তবায় এই নীতি থেকে অনেক দূরে সরে গেছে, কারণ কর আরোপের ক্ষেত্রে পরোক্ষ করের উপর অতি নির্ভরশীলতা। কর ব্যবস্থা সংস্কারে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এই বাজেটে সর্বনিম্ন আয়করযোগ্য আয়ের ক্ষেত্রে কোনো পরিবর্তন আনা হয়নি। মূল্যস্ফীতির উপর ভিত্তি করে এই স্তরটি নির্ধারণ করা যেত। প্রিয় সাংবাদিক বন্ধুরা, এ বাজেটে প্রস্তাবিত 15% ভ্যাট দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার সর্বোচ্চ। ভারতে ভ্যাটের হার 12.5%, নেপালে 13%, মালদ্বীপের সব ক্ষেত্রে 6%, পর্যটন খাতে 12%, তাছাড়া বাংলাদেশের প্রতিযোগী ভিয়েতনাম, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, মিয়ানমারে এর হার 10%। এবারের বাজেটে আরোপিত ভ্যাট প্রায় সব পণ্যের প্রযোজ্য। তবে অর্থমন্ত্রী মানুষকে বোকা বানানোর লক্ষ্যে অপ্রয়োজনীয় পণ্যের লম্বা তালিকা যোগ করে বাহবা কুড়ানোর চেষ্টা করেছেন। যেমন জীবন্ত ঘোড়া, গাধা, খচ্চর ও ঘোটক, নানা ধরনের শুকুরের মাংস, টার্কি ও বিভিন্ন জীবন্ত পক্ষী সহ বেশ কিছু পণ্য সামগ্রী। এগুলো হচ্ছে আপনার ভ্যাটের আওতার বাইরে। এই তালিকায় বেশ কিছু পণ্য রয়েছে যেগুলো বাংলাদেশের সাধারণ মানুষ আদৌ ব্যবহার করে না এবং এদেশের অনেক মানুষের জীবদ্দশায় একবারও দরকার পড়ে না। এভাবে শূন্য ভ্যাট তালিকাকে প্রহসনে পরিণত করা হয়েছে। উচ্চ হারে ভ্যাট আরোনের ফলে দ্রব্যমূল্য বাড়বে, মূল্যস্ফীতির চাপ বাড়বে, জীবনযাত্রার ব্যয় বাড়বে। বিশেষ করে মধ্যবিত্ত, নিম্নবিত্ত ও দরিদ্র মানুষ ভয়ানক দুর্ভোগের মধ্যে পড়বে। আমরা বিভিন্ন প্রয়োজনীয় পণ্যের উপর আরোপিত 15% ভ্যাটের হার ভোক্তাদের সহনীয় পর্যায়ে হ্রাস করার দাবি জানাচ্ছি। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, অর্থমন্ত্রী বলেছেন 15% ভ্যাট আরোপের ফলে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমবে। কোনো অবস্থাতেই কোনো পণ্যের দাম বাড়বে না। অর্থমন্ত্রী কিসের ভিত্তিতে এমন উদ্ভট তত্ত্ব উপস্থাপন করেছেন তা আমাদের বোধগম্য নয়। এই কারণে বোধহয় তিনি বলেছেন জীবনের শ্রেষ্ঠতম বাজেট দিয়েছি। প্রিয় সাংবাদিক বন্ধুরা, বাজেট পেশের দিনেই বাজেটের বাইরে বাড়ানো হয়েছে গ্যাসের দাম। বিদ্যুতের উপর 15% ভ্যাট প্রস্তাব করা হয়েছে। বিদ্যুতের দাম বাড়লে বেড়ে যাবে উৎপাদন খরচ, বাড়বে মূল্যস্ফীতি। বিদ্যুৎ ভ্যাট দেশীয় উৎপাদনের বিশাল ক্ষেত্র জুড়ে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে। বিদ্যুৎ উৎপাদনের বাগাড়ম্বর করেই চলেছে সরকার, অথচ ঢাকা সহ গ্রামাঞ্চলে ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিংয়ের কারণে কবলে পড়ে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, কৃষকের ব্যবহৃত জনপ্রিয় কৃষিযন্ত্র ট্র্যাক্টরের উপর বাজেটের 19% বাড়তি শুল্ক প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। বাজারে এখন ট্র্যাক্টর বিক্রি হচ্ছে 8.5 লাখ টাকা থেকে 12.5 লাখ টাকা। এই হিসাব ট্র্যাক্টর প্রতি গড় মূল্য দাঁড়ায় 10 লাখ টাকা। এর সঙ্গে শুল্ক ও ভ্যাট সহ বাড়তি 19% যোগ করলে প্রতিটি ট্র্যাক্টরের মূল্য প্রায় 2 লাখ টাকা বেড়ে যাবে, অর্থাৎ 12 লাখ টাকা হবে গড়ে। বাড়তি এ দামের কারণে কৃষক ট্র্যাক্টর কেনায় আগ্রহ হারাতে পারেন বলে মনে করেন বিশেষজ্ঞরা। এতে ব্যাহত হবে কৃষির যান্ত্রিকীকরণ, কমে যাবে উৎপাদন। এটা পশ্চাৎমুখী পদক্ষেপ। এই কর প্রত্যাহার করার দাবি জানাচ্ছি আমরা। প্রিয় সাংবাদিক বন্ধুরা, অর্থমন্ত্রী ব্যাংকে আমানতকারীদের জমানো আমানতের উপর বিভিন্ন স্ল্যাবে শুল্ক বাড়িয়েছেন।
এর মধ্যে এই বিষয়টি নিয়ে সারাদেশে তোলপাড় শুরু হয়েছে। 1 লক্ষ টাকা আমানতকারীদের অর্থমন্ত্রী সম্পদশালী আখ্যায়িত করেছেন। আবার একই অর্থমন্ত্রী হলমার্ক কর্তৃক ব্যাংকের অর্থ আত্মসাতের ঘটনায় লোপাট হওয়া 4,000 কোটি টাকা কোনো টাকা নয় বলে মন্তব্য করেছিলেন। আমাদের দেশে সাধারণ মধ্যবিত্ত পরিবারগুলো সাধারণত 1-2 লক্ষ টাকার মধ্যেই ব্যাংকে সঞ্চয় করে থাকে। এই 1 লক্ষ টাকার উপর এবার শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে 800 টাকা। আবার সঞ্চয়কারীর আমানতের পরিমাণ ডেবিট ক্রেডিট প্রক্রিয়ায় তার অ্যাকাউন্টে বছরের যে কোনো সময় 1 লক্ষ টাকা থাকলেই 800 টাকা কেটে রাখা হবে। একদিকে বর্তমান আমানতের উপর সুদের হার হ্রাস করা হয়েছে, তার উপর বর্ধিত হারের এই শুল্ক, আমানতকারীরা এখন শঙ্কিত হয়ে পড়েছেন তারা যাবেন কোথায়। সুদ কমছে, মূল্যস্ফীতির ফলে প্রকৃত সুদের হার ঋণাত্মক হয়ে পড়েছে, এর উপর বাড়ছে কর। এছাড়া রয়েছে ব্যাংকের লেনদেন জড়িত কর্তন, এর ফলে 1 লক্ষ টাকার আমানতকারী দিনের শেষে টাকা উঠাতে গিয়ে দেখবে মুনাফা তো দূরের কথা, তার মূল আমানত 1 লক্ষ টাকাও তিনি পাচ্ছেন না। এর ফলে আমানতকারীরা ব্যাংকে টাকা রাখার ব্যাপারে নিশ্চিত হয়ে পড়বে। দেশে যেভাবে ব্যাংকিং অভ্যাস বাড়ছিল তা বাধাগ্রস্ত হবে, এমনকি ব্যাংক ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হবে। এর ফলে ব্যাংকিং খাতে লেনদেন না হয়ে অনানুষ্ঠানিক খাতে লেনদেন বাড়বে, মানুষ সিন্ধুকে টাকা রাখবে না হয় বিদেশে পাচার করবে। এমনিতেই আমাদের অর্থনীতিতে অনানুষ্ঠানিক খাত বিশাল অংশ দখল করে আছে, এর ফলে সামাজিক অস্থিরতা বেড়ে যাবে, দুর্নীতি করার সুযোগ বাড়বে, স্বচ্ছতা হ্রাস পাওয়ার ফলে সরকারের রাজস্ব আহরণ কমে যাবে, সঞ্চয়ের প্রবণতা বাধাগ্রস্ত হয়ে শেষ পর্যন্ত বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হবে। আমরা ব্যাংক আমানতের উপর এর অন্যায় ও অনৈতিক বর্ধিত শুল্ক আর বাতিল ব্যাংক ব্যবস্থার পরিপূর্ণ সংস্কার দাবি করি। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, উন্নয়ন বাজেটের খাতওয়ারি বরাদ্দ থেকে দেখা যায় 2017-18 অর্থ বছরে যানবাহন ও যোগাযোগ খাতে 27.4%, স্থানীয় সরকার গ্রাম উন্নয়নে 15.3%, জ্বালানি ও বিদ্যুৎ খাতে 13.5%, শিক্ষা প্রযুক্তি খাতে 19.4%, কৃষি খাতে 5.7%, স্বাস্থ্য খাতে 6.1%, জনপ্রশাসন খাতে 3.1%, সামাজিক নিরাপত্তা কল্যাণ খাতে 2.8% এবং অন্যান্য খাতে 6.7% বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। বরাদ্দের হার বিশ্লেষণ করে দেখা যায় ওইসব খাতেই বেশি বরাদ্দ পেয়েছে যেগুলো উন্নয়নকে দৃশ্যমান করে তোলে, ওই দৃশ্যমানতাকে ব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করা যায়। স্বাস্থ্য কৃষি খাতের মতো প্রয়োজনীয় ও জনকল্যাণমূলক খাতসমূহকে অবহেলা করা হয়েছে। শিক্ষা ও প্রযুক্তি খাতকে একসঙ্গে দেখিয়ে বরাদ্দের হার বেশি দেখানো হয়েছে, তারপরেও এটি যানবাহন ও যোগাযোগ খাতের তুলনায় অনেক কম। আমরা জানতে পারছি না শিক্ষা খাতে কত শতাংশ, প্রযুক্তি খাতে কত শতাংশ যাবে। স্পষ্টতই বোঝা যাচ্ছে নির্বাচনকে সামনে রেখে দলীয় লোকদের চাহিদা মোতাবেক রাস্তাঘাট নির্মাণ করে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু এদেশের মানুষ এত বোকা নয়। প্রিয় সাংবাদিক বন্ধুরা, একক হিসেবে মোট ভর্তুকির মধ্যে সবচেয়ে বেশি অর্থ পেয়ে থাকে কৃষিখাত। কৃষকের সার, বিদ্যুৎ, কৃষি উপকরণ, উন্নত মানের বীজ কেনা বাবদ এই ভর্তুকি ব্যয় হয়। বিদায়ী অর্থ বছরের কৃষিখাতের জন্য 9,000 কোটি টাকা ভর্তুকি রাখা হলেও সংশোধিত বাজেটে 3,000 কোটি টাকা কমিয়ে 6,000 কোটি টাকা করা হয়। 2017 অর্থ বছরে কৃষিখাতে ভর্তুকির জন্য আবারও 9,000 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। বিদায়ী অর্থ বছরে যদি কৃষি ভর্তুকি খাতে চূড়ান্ত ব্যয় নির্দেশক হয় তাহলে 17-18 অর্থ বছরেও একই পরিণতি ঘটতে পারে, অর্থাৎ প্রস্তাবিত অর্থ বরাদ্দের তুলনায় সংশোধিত বরাদ্দ কমে যাওয়ার সংখ্যা থাকে। লক্ষণীয় বিষয় হলো বাজেটের আকার বড় হলেও আনুপাতিক হারে কৃষি ভর্তুকির আকার বাড়েনি। অপরদিকে আমদানি করা পোলট্রি ফিডের উপর আমদানি শুল্ক 5% থেকে বাড়িয়ে 10% করায় পোলট্রি শিল্প ক্ষতিগ্রস্ত হবে। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আমদানি শুল্ক, সম্পূরক শুল্ক, ভ্যাট আরোপের ফলে সার্বিকভাবে নির্মাণের 3টি উপকরণ রড, সিমেন্ট ও পাথরের দাম বেড়ে যাবে। এতে ব্যাহত হবে নির্মাণ খাত, তার উপর ফ্ল্যাট কেনাবেচায় 15% ভ্যাট আরোপের ফলে আবাসন খাতে নেতিবাচক প্রভাব পড়বে। প্রিয় সাংবাদিক বন্ধুরা, দেশে বিনিয়োগের পরিবেশ উন্নত না করে আইনের শাসন, সুশাসন, বিশ্বাসযোগ্য নির্বাচন ব্যবস্থা, দেশের ভবিষ্যৎ স্থিতিশীলতা সম্পর্কে আস্থার মনোভাব নিশ্চিত না করে কোনো বিশেষ খাতকে
শুল্ক সংরক্ষণ সুবিধা দিলে তা নিজ থেকেই বিকশিত হবে, নিজ থেকে বিকশিত হবে এমনটি আশা করা যায় না। এই কথাটি সৌর প্যানেল শিল্পের ক্ষেত্রেও সত্য। আমরা গ্রিন এনার্জিকে উৎসাহিত করার লক্ষ্যে সৌর প্যানেলের উপর আমদানি শুল্ক বৃদ্ধি না করার সুপারিশ করছি। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, অর্থমন্ত্রী তার বাজেট ডকুমেন্টের শিরোনামের সঙ্গে দুটি স্লোগান ব্যবহার করেছেন। স্লোগান দুটি হল উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ, সময় এখন আমাদের। কিন্তু এই উন্নয়নের মহাসড়ক খানা খন্দকে ভরা, এর উপর দিয়ে চলতে গেলে পদে পদে দুর্ঘটনার আশঙ্কা। বাজেটের আকার বড় করা হলেই ভালো বাজেট হয় না। অতীতের বাজেটগুলোর ভাগ্যে যা ঘটেছে, অর্থাৎ আয়ের লক্ষ্য পূরণ না হওয়া এবং একই সাথে ব্যয়ের লক্ষ্য পূরণ না হওয়া, তা প্রস্তাবিত বাজেটের ক্ষেত্রেও ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই বিশাল বাজেটটি দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক বাস্তবতাকে ধারণ করতে ব্যর্থ হয়েছে। এই বাজেটের কিছু কিছু প্রস্তাব আমাদের অর্থনৈতিক ব্যবস্থাকে বড় ধরনের ঝুঁকির মধ্যে ফেলতে পারে। লোকের চোখে দৃশ্যমান উন্নয়ন করতে গিয়ে দ্বিগুণ চারগুণ অর্থ ব্যয় করে একদিকে সম্পদের অপচয় ঘটানো হচ্ছে, অন্যদিকে রেন্ট সিকিং বা দুর্নীতির সুযোগ করে দেওয়া হচ্ছে। প্রকল্প গ্রহণের স্বচ্ছতা বজায় রাখা হচ্ছে না, প্রকল্প ব্যয়েও স্বচ্ছতা নেই, ব্যয়ের গুণগত মান বজায় রাখা হচ্ছে না। যে বাজেট ব্যয়ের গুণগত মান বাড়ানোর কোনো দিক নির্দেশনা নেই, সেই বাজেট জনগণের কাছে গ্রহণযোগ্য হতে পারে না। 4,266 কোটি টাকার বাজেটে 1,12,275 কোটি টাকার ঘাটতি দেখিয়ে যে বিরাট আকারের বাজেট, এই বাজেটের অর্থ কী? এই এটা নিছক বিরাট অঙ্কের বাজেট প্রচারণার দাপ্পা বাজি ছাড়ার কিছুই নয়। এই বাজেট মানুষকে বোকা বানানোর বাজেট, এই বাজেট প্রতারণার বাজেট। একজন অর্থনীতির মতে ঘাটতি বাজেটের অর্থ পাওয়া যাবে কি না তা গুরুত্বপূর্ণ নয়, কেননা মূল বাজেটই তো হবে না। অর্থমন্ত্রী বলেছেন সময় এখন আমাদের। এই সময় যদি তার দলের জন্য সময় হয়, তাহলে এর মধ্যে এক ধরনের সত্যতা আছে। নির্বাচন ছাড়া ক্ষমতায় বসে তথাকথিত বিজয়ী হয়ে তারা এখন সর্বগ্রাসী হয়ে উঠেছে। বাজেটে উপেক্ষিত থেকেছে মানব উন্নয়ন খাত, এমনকি কৃষিও প্রাধান্য পেয়েছে চোখ ধাঁধানো কিছু মেগা প্রকল্প। যেভাবে এসব প্রকল্পের বাস্তবায়ন বিলম্বিত হচ্ছে, ব্যয় বৃদ্ধি পাচ্ছে, এগুলোর গুণগত মান নিয়ে প্রশ্ন উঠেছে। তার ফলে এসব প্রকল্পের উপযোগিতা কতদিনে উঠে আসবে, আদৌ উঠে আসবে কি না তাও অনিশ্চিত। এই বাজেট বেপরোয়া অর্থ সংগ্রহের বাজেট। রাজস্ব আদায় ছাড়াও বাজেটের বেশ কিছু কল্যাণমুখী লক্ষ্য থাকে। এই বাজেট দেখে মনে হচ্ছে কল্যাণমুখী লক্ষ্যগুলো অর্থমন্ত্রীর বিবেচনায় আসেনি। এসব কারণে আমরা আশাহত এবং ক্ষুব্ধ। জনগণের প্রতিনিধিত্বহীন পার্লামেন্টে, যেখানে কোনো জবাব দিতে নেই, সেই পার্লামেন্টে এই বাজেট পেশ করা হয়েছে। এখানে সরকারের দায় কোথায়? জনগণের কাছে সরকারের কোনো দায়বদ্ধতা নেই বলেই এই বঞ্চনার বাজেট জনগণের কাছে গ্রহণযোগ্য নয়। আপনাদেরকে ধন্যবাদ।